সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের অপসারণের দাবিতে চলমান অনশনের তৃতীয় দিনে অধিকাংশ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছেন। তারপর দাবি আদায়ে অনর অবস্থানে রয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। এদিকে শিক্ষামন্ত্রীর সঙ্গে আলোচনার জন্য শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দল ঢাকায় এসেছে। সিলেট প্রতিনিধি হোসেন আহমেদ সুজাতের তথ্যচিত্রে দীপ্তচন্দ্র পালের রিপোর্ট। ভিসির পদত্যাগ দাবিতে প্রচণ্ড শীত উপেক্ষা করে চলছে শিক্ষার্থীদের তৃতীয় দিনের মতো অনশন। এ সময় অসুস্থ হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন 12 শিক্ষার্থী, এছাড়াও ক্রমে দুর্বল হয়ে পড়ছেন বাকিরা। এমন অবস্থার মাঝেও নিজেদের দাবিতে অনর শিক্ষার্থীরা। এ সময় উপাচার্যের মানবিক মূল্যবোধ নিয়েও প্রশ্ন তোলেন শিক্ষার্থীরা। কয়েকজনের আবার আপনার আইসিইউতে যাওয়া লাগতে পারে এমন একটা অবস্থা আছে, কিন্তু আমাদের এখন পর্যন্ত যা যারা অসুস্থ কাতকে কেউই আলটিমেটলি এখনো অনশন ভাঙে নাই। ওই মুভমেন্টে যে রকম ফোর্স দিয়ে সে অ্যাটাক করেছে, আর ওই ফোর্স ভার্সিটিতে আনার এখতিয়ার তো ভিসির ছাড়া কারোর থাকে না আসলে। আমরা দৃঢ় প্রতিজ্ঞ যে এই নির্লজ্জ ভিসির পদত্যাগের আগ পর্যন্ত আমরা অনশন জারি রাখবো, মানে যাই হোক না কেন। এদিকে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান 15 দিনের জন্য ছুটি ঘোষণা করা হলেও আন্দোলন চালিয়ে যাবে সাবিপ্রবির শিক্ষার্থীরা। স্বাস্থ্যবিধি মেনে আন্দোলন অব্যাহত রাখতে শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গেও আলোচনায় বসতে রাজি তারা। শিক্ষামন্ত্রী ম্যামের সাথে আমাদের কথা হয়েছেন, উনি যত দ্রুত সম্ভব আমাদের সাথে কথা বলতে চান। যদি আজকে সম্ভব হয় তাহলে আজকেই আমরা ওনার সাথে গিয়ে মিটিং করব, তারপর উনি আমাদের সাথে কথাবার্তা বলে সিদ্ধান্ত জানাবেন। আর আমরা এই বিষয়ে ওনার সাথে বসতে চাচ্ছি। যারা অনশনে আছে তাদের স্বাস্থ্যের অবস্থা আসলে খুবই খারাপ, তো আমরা যত দ্রুত সম্ভব যাতে এই সমস্যার সমাধান হয় সেই বিষয়টাই চাচ্ছি। এর আগে গত বুধবার বেলা 3টায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ফরিদউদ্দিন আহমেদের পদত্যাগের দাবিতে অনশনে বসেন 24 শিক্ষার্থী। দীপ্তচন্দ্র পাল, আরটিভি।